আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য গরম পানিতে ময়দাগুলি নরম তুল তুলে ফুলকুল লুচি তৈরি করে দেখাবো আজকে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি এবং স্বাদ অনুযায়ী সামান্য লবণ শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পরিমাণে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে যেহেতু আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি তাই হাত দিয়ে কিন্তু মেশানো যাবে না এরকম একটা চামচ অথবা কাঠির সাহায্যে মেশাতে হবে কিছুক্ষণ মেশানোর পর যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে মানে হাত দিয়ে ধরার উপযোগী হবে তখন হাতের সাহায্যে এভাবে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর এখানে সফট একটা ডো আমি তৈরি করে নিব খুব বেশি শক্ত করলে কিন্তু পরবর্তীতে লুচিগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে ডোটা তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব এবারে একটা ভাগ দিয়ে আমি একটা বড় রুটি তৈরি করে নিব লুচি তৈরি করার জন্য যেরকম পাতলা করে বেলা হয় ঠিক সেরকম পাতলা করে বেলতে হবে এখানে আমি বড় একটা পাতলা রুটি বেলে নিয়েছি এবার এরকম একটা কুকি কাটারের সাহায্যে আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি এতে করে লুচিগুলো সবগুলো একই সাইজের হবে আর লুচির শেপটাও একদম গুল হবে আর আজকে লুচিগুলো আমি কিন্তু একটু ছোট করে তৈরি করব। সবটা ডো দিয়ে আমি একইভাবে লুচিগুলো তৈরি করে নিব। তারপর চুলায় প্যান বসিয়ে এতে আমি তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে লুচিগুলো দিয়ে আমি ভেজে নিব লুচিগুলো কিন্তু চুলার আঁচ কমে রেখে ভাজা যাবে না চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে লুচিগুলো ভাজতে হবে আর এভাবে স্প্যাচোলার সাহায্যে বা এরকম একটা চাকরির সাহায্যে চেপে চেপে লুচিগুলো ভাজলে দেখা যাবে যে লুচিগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে লুচি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না সাধারণত এক থেকে দেড় মিনিটের মধ্যেই লুচি ভাজা হয়ে যায় তেলটা বেশি গরম হয়ে আসলে চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে সবগুলো লুচি আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন লুচিগুলো কতটা ফুলকো হয়েছে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ